এবার বাজারে আসছে কাঁচের মতো স্বচ্ছ স্মার্টফোন। অত্যাধুনিক ডিজাইনের এই ফোনে থাকবে 12 জিবি র্যাম এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা। 6.9 ইঞ্চির এই স্মার্টফোনের ডিসপ্লে মেটাল ফ্রেম ন্যারো বেজেলে ডিজাইন করা হয়েছে। ফোনটিতে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। পাশাপাশি সেলফি তোলার জন্য রয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্মার্টফোনের জগতে নতুন এক বিপ্লব ঘটতে যাচ্ছে। এবার কাঁচের মতো স্বচ্ছ স্মার্টফোন আনতে যাচ্ছে এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান। অত্যাধুনিক ডিজাইনের এই ফোনে থাকছে 12 জিবি র্যাম এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাকআপের জন্য থাকছে 6900 মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সঙ্গে আছে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 64 মেগাপিক্সেলের 64 ফ্রন্ট ক্যামেরা। নোকিয়ার ফ্ল্যাগশিপ এই স্মার্টফোনের ডিসপ্লে হবে 6.9 ইঞ্চি। মেটাল ফ্রেম ন্যারো বেজেলে ডিজাইন করা এই ডিসপ্লেতে 4K রেজুলেশন পাওয়া যাবে। ফোনটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি এইচএমডি গ্লোবাল। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ফোনটির প্রোটোটাইপ ভিডিওকে ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে 2024 সালের মধ্যেই অনন্য এই ফোন বাজারে আসবে। এদিকে 2023 সালে রীতিমতো বিপ্লব ঘটবে ফোনের দুনিয়ায়। 2023 সালে অ্যান্ড্রয়েড ফোনে স্যাটেলাইট সাপোর্ট আসতে পারে। গুগলের অ্যান্ড্রয়েডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশিমা লকহেইমার এই আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেন 2023 সালে অ্যান্ড্রয়েড 14 ভাষণে স্যাটেলাইট সংযোগ থাকবে। অ্যান্ড্রয়েড ফোন বিভিন্ন কারণে রুট করার প্রয়োজন হয়, কিন্তু রুট করার পর অ্যান্ড্রয়েড সার্টিফিকেশন হারায়। পাশাপাশি অ্যান্ড্রয়েড সাপোর্টেও অনেক সময় বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধানে এবছরই মিলতে যাচ্ছে রুট সার্টিফিকেট আপডেট করার ক্ষমতা। গুগল প্লে সিস্টেম আপডেট ব্যবহার করে ব্যবহারকারীরা রুট সার্টিফিকেট আপডেট করতে পারবেন। 2023 সালে বাজারে আসা স্মার্টফোনগুলোতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যাবে। আইফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি ছিল ফোনে অ্যান্ড্রয়েড টাইপ সি পোর্ট সংযুক্ত করা। চলতি বছর সেই দাবিতে সাড়া দিতে যাচ্ছে অ্যাপল। এবছরই আইফোনে যুক্ত হচ্ছে টাইপ সি পোর্ট, ফলে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই আইফোন চার্জ দেওয়া যাবে। 2023 সালে নতুন বছরে ফোনে আরও বেশি উন্নত ফাস্ট চার্জিং প্রযুক্তির সন্নিবেশন ঘটবে। 10 কিংবা 20 মিনিট নয়, 5 মিনিট কিংবা 1 মিনিটেই চার্জ হবে ফোন, এমনই প্রযুক্তি আসবে এবছর। 2011 সাল পর্যন্ত নোকিয়া বিশ্বের সর্ববৃহৎ মোবাইল ফোন উৎপাদনকারী কোম্পানি ছিল। তবে বাজারে টাচ স্ক্রিন প্রযুক্তির আবির্ভাবের ফলে নোকিয়া ধীরে ধীরে পিছিয়ে যায়। গুগলের তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার না করার ঘোষণায় নোকিয়ার শেয়ারের দাম $40 থেকে পরে মাত্র $2 নেমে আসে। নোকিয়ার নিজস্ব অপারেটিং সিস্টেম সিম্বিয়ানের বদলে নোকিয়া মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য মাইক্রোসফটের সাথে চুক্তিবদ্ধ হয়। এই সিদ্ধান্তের ফলেও নোকিয়ার বিক্রি আশঙ্কাজনক হারে কমে যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।